সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। মিলের পোড়া ধানের ছাই উড়ে গিয়ে বাড়িঘর জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই অভিযোগে আজ শনিবার রাত 8টায় উত্তাল হয়ে উঠল আরামবাগের 7 এবং 8 নম্বর ওয়ার্ড সুজলপুর অর্জুনপাড়া এলাকা। হাতাহাতি অবধি গড়ালো। এলাকাবাসীর অভিযোগ, সুজলপুরের একটি রাইস মিল কর্তৃপক্ষকে বারবার ব্যবস্থা নিতে বলা সত্ত্বেও তারা কোনো আমলই নাকি দিচ্ছেন না বিষয়টি নিয়ে। পরিবার নিয়ে নাকি এলাকায় বাস করা দায় হয়ে পড়ছে এলাকার মানুষজনের। তারা এই বিষয় নিয়ে এলাকার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে অভিযোগ জানাতে গেলে তার স্বামী নাকি ধাক্কা দিয়ে বের করে দেন তাদের। এলাকার যুবকদের মারতে উদ্যত হন ওই কাউন্সিলরের স্বামী, এমনটাই অভিযোগ। এই অভিযোগে ব্যাপক বিক্ষোভ এলাকা জুড়ে। যদিও ওই কাউন্সিলরের স্বামীর বক্তব্য সমস্ত অভিযোগ নাকি মিথ্যা, অভিযোগকারীদের অন্য উদ্দেশ্য আছে এই বিক্ষোভের পিছনে। দেখুন বিস্তারিত আর শুনে নিন উভয় পক্ষের বক্তব্য। আমরা অর্জুনপাড়া গ্রামের বাসিন্দা। আমাদের এলাকায় পাঁচ ধুলো আবর্জনা এতটাই পরিমাণে বেড়ে গেছে, আমরা সব এলাকার মানুষরা এসে অভিযোগ জানাই। জনসাধারণকে কেন বার করে দিবে? আমাদের কি কোনো অধিকার নেই? আমরা এলাকার যে দূষণ মুক্তির জন্য আমরা দাবি করতে এসেছিলাম, আমাদেরকে বার করে দেওয়া হয়। বৃহস্পতিবার খেলার মাঠে আমাদের একটি ছেলে রবীন্দ্রনাথ হেমব্রম, তার চোখে পাস পড়ে যায়। আমরা ডাক্তারের কাছে দেখিয়ে আমরা একবার অভিযোগ জানাই। অভিযোগ জানানোর পরে কোন রকম ব্যবস্থা নেয়নি, ফের আজকে আমরা একবার অভিযোগ জানাতে আসি। সেই অফিসে আমাদেরকে চরম আক্রান্তের মুখে পড়তে হয়েছে। আমরা কি প্রশাসনের দ্বারস্থ হবেন? আমরা, হ্যাঁ, আমরা প্রশাসনের দ্বারস্থ হব। আমরা নাম শেখ শাহ আলম। কোথায় পারি আমরা? অর্জুনপাড়া। সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার, আরামবাগ বসন্তপুর মোড় ট্রাফিক সিগন্যালের ঠিক পাশে। ঘটনা বলতে, এই দু তিন দিন ধরেই অর্জুনপাড়া থেকে একটা গ্রুপ মদ খেয়ে মদ্যপস্ত আসছে প্রতিদিন। হ্যাঁ, ইয়ং ছাড়া কোনো বয়স্ক লোক নেই, কোনো বুদ্ধি জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ লোক নেই। হ্যাঁ, যে কোনো বয়স্ক লোক আছে, কোনো পুরনো লোক নেই। একটা ইয়ং ছেলে নেশাগ্রস্ত হয়ে এসে মিলে হামলা করছে প্রত্যেকদিন। প্রত্যেকদিন বলছে পাশ উড়ছে, এ উড়ছে উড়ছে, ওদের উদ্দেশ্য একটা অন্য আছে। হ্যাঁ, তো প্রত্যেকদিন আসে। আমরা এই কাউন্সিলরকে ফোন করেছিলাম, কাউন্সিলর নম্বর বলেছিল না আর আসবে না, আমি আলোচনার মধ্যে মিটিয়ে দেবো। তো আমি বলেছিলাম যদি পাস উড়ে আমরা বসে একটা মীমাংসা করবো। কেন আমার মীমাংসা করার উদ্দেশ্যটা কি? আমার এই 7 নম্বর ওয়ার্ডে বহু মানুষ কাজ করে, 100-150 মানুষ কাজ করে, তাদের পেতে লাঠি বড় হতে যায় না। ওদের যারা এসেছিলো তাদের বাড়ির পাশে দুটো রাইস মিল আছে, বাড়ির পাশে, তাদের পাস উড়ছে না, এখান থেকে পাস উড়ে যাচ্ছে। একটা অন্য উদ্দেশ্য আছে। কিছুদিন আগে টাকা পয়সা নিয়ে একটা ব্যাপার হয়েছিল। হ্যাঁ, সেটা আমাদের মিল মালিক জানে, মিল মালিক বলবে। টাকা পয়সা নিয়ে ব্যাপার হয়েছিল, দুদিন ছাড়া খরচা পাতি এটা সেটা। তবু মিল মালিক যতটা হয়, গরিব মানুষের এই মিল মালিক, গরিব মানুষের মেয়ের বিয়ে থেকে ছাত্র শান্তি এলাকা অনুষ্ঠান লকডাউনে দান দান সব করে। এই জন্য আমাদের এলাকার মানুষ আমাদের মিল মালিককে সাপোর্ট করে। এখানে যথেষ্ট যে মিল চালানোর জন্যে যে মেশিনপত্র সবই আছে, পাশাপাশি গ্রাম আছে আমাদের, যে গ্রামে অবস্থিত মিলটা, সে গ্রামের মানুষের তাদের কিছু অসুবিধা হচ্ছে না। এখান থেকে 2-3 কিলোমিটার দূরে গ্রাম, সেখান থেকে এসে মিলে প্রতিটি হুমড়ি তুমড়ি দিচ্ছে। হ্যাঁ, নেশা করেছে। আমি শুনলাম নাকি আমার নাম অনেকগুলো একটা কথা বলেছে। আমি কোনো বেল আইনে যাইনি, আমি ছিলাম। যেহেতু ওরা এখানে মিলবাবুকে একটা হুমকি ধুমকি দিচ্ছিল, আপনার নামে অভিযোগ উঠছে, আপনার এই কাউন্সিলরের স্বামী হয়ে ওনাদের গায়ে হাত দিয়েছে? গায়ে হাত দিইনি আমি। আগে ওরা মিল মালুককে ধমকাধমি করছিল, আমার এলাকা ছিল, লেবার ছিল, তারা তাকে বের করে দিয়েছে। এবং আমার যেখানে নেতৃত্ব আছে, আমার যেখানে ওয়ার্ড সভাপতি আছে আশরাফুল চৌধুরী, তাকে মারতে গেছিলো। তার জন্য আমাদের ছেলে বিক্ষুব্ধ হয়ে ওদের উপরে হ্যাঁ বলছি। আপনারাও তৃণমূল করেন, ওনারাও তৃণমূলের সাপোর্টার 8 নম্বর ওয়ার্ডের, এটা মানে কী কী বলবেন? মিলবাবুকে মারবে আমার অবস্থা।
অপরাজিত রায় মাধুলির স্বামী বিদ্যুৎ রায় আমাদের সবাইকে মেরে বার করে দিয়েছে এলাকা থেকে। দরকার হলে আমরা অমরণ অনশন করছি করবো, বিদ্যুৎ তোলাবাজি দূর হটাও, কাউন্সিলরের স্বামী বিদ্যুৎ রায় দূর হটাও, তোলাবাজি চলছে না চলবে না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, এইভাবে অত্যাচার করা চলছে না চলবে না, এইভাবে অত্যাচার করা চলছে না চলবে না, মালিকের ব্যবস্থা করতে হবে, তোলাবাজি দূর হটাও, গুন্ডাবাজি দূর হটাও, আজ এলাকায় আছি কাল আমরা রাস্তায় অবরোধ করতে সামিল হব। চোখে পড়ে বাচ্চা বাচ্চা ছেলেদের চোখে পড়ে যাচ্ছে, কোনো জিনিস মেলতে পারছি না, কোনো খাবার রাখতে পারছি না, যে ধুয়ে রাখছি সেটা কাছে ভর্তি হয়ে যাচ্ছে, রাখবার জন্য আমাদের এত পাশে তোমরা এসে দেখে যাও, তোমরা কি প্রতিকার করবে করো, নাহলে আমি যাচ্ছি। আমার নাম আনিহার, কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন, কতদিন ধরে এই বাড়ির মধ্যে পাঁচ দিন হচ্ছে, আমরা মেয়েরা দল বেঁধে সবাই যাবো, ঝামেলা করছে তাদেরকে মারধর করা নম্বর সাত নম্বরের কাউন্সিলর আজকে মেরেছে আমাদের পাড়ার ছেলেরা, আমাদের এরকম হচ্ছে, ক্ষতি হচ্ছে, আমরা বলবো না, তারপরে মেন জিনিস চোখ, চোখে ক্ষতি হচ্ছে, ছোট বড় থেকে সবার চোখে পড়ে, আর ঘরে তো টেকা যায় না, যে খাবার জিনিসে পড়ছে, যে কোনো জিনিস একটা সাদা জিনিস সুখর দেওয়া চলবে না ঠিক করে, আর মেয়েকে আমরা বলতে গেলে এই যে পাড়ার ছেলেদের ধরে মার ধর, এসব একটা ভালো রকম ব্যবস্থা নিতে হবে, চোখে অনেক মানুষের এখানে চোখে ভালো দেখতেই পায় এই বিলের পাশ পরে পড়ে, নিজেরা অনেক মানুষের চোখে সারা দিন রাত ঘরে ডবলিয়ে রাখে, চোখ ফুলে গেছে একবারে, তাহলে এইভাবে আমরা কি করে টিকবো, আমাদের ঘর দুয়ার বিচার থেকে আর থেকে ঘর ভাতের জায়গা ভাত খাওয়া হচ্ছে ভাতের জায়গা পর্যন্ত, কি অবস্থা, তাহলে মিল মালিক একজন টেবিল লেবেনে, তাহলে আমরা কি করে, আমরা কি বাস করবো না এইখানে, সেখানে বড় ব্যবসা খুলেছে আর আমরা বাস করবো না নাকি, বলতে পাঠিয়েছি পাড়ার ছেলেদিকে এইভাবে ঝামেলা করে এরকম মারধর করে তাকে মেরে রাখি, সাত নম্বরে কা নম্বরে কাউন্সিলর বিদ্যুৎ রায়, থানায় যাবেন জানাতে, অসুবিধা হলে আমাদেরকে যেতে হবে, অসুবিধা হলে আমাদেরকে যেতে হবে, দলবল ফুটি আমরা মিলেও যেতে পারি, আমরা কাঁধেও যেতে পারি, আমাদের ছেলেদিকে এইভাবে এ করে আমাদের নিজেদের ঘরে আমরা ছেলেদিকে আলোচনা করে বলেছি, বলেই তো ছেলেরা গেছে, এবার আমাদেরকেও নিজেদিকে যেতে হবে, দরকার হলে যেতে হবে না, কাজ করবো তো মিলেতে, আমরা করবো না করো, এটা তো করতেই পারি, বারো মাস এইভাবে ছেলে ধরা করবে, তারা তো খেলার জন্য গেছে, তারা কি মারামারি করছে, মিলটার নাম কি, মিলটার সাত নম্বরে সানা ফুট মিল, আর বাইরে নয়, এখন আরামবাগের কাছেই কালীপুরের পাশে বেলিতে এসে গেল হাইড্রোটেক ক্লিন এনার্জি। অত্যাধুনিক ডিজিটাল মেশিনের সাহায্যে আপনার গাড়ির ইঞ্জিনের কার্বন ক্লিন করে নতুনের মতো গাড়ির ফিলিংস পেতে আজই আসুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ,
প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।